নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। বলছি, কালিয়াগঞ্জ পৌরসভা নতুনভাবে আপনি পৌরপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কালিয়াগঞ্জে যে বাজেট পেশ করলেন, যে বৈঠকের মাধ্যমে কি করা হলো কালিয়াগঞ্জবাসীর উন্নয়নের সাথে? আগামী 5 তারিখে আমাদের বোর্ড মিটিং হয়েছে। বোর্ড মিটিংয়ে আমরা টোটাল বাজেট 250 কোটি টাকার টোটাল বাজেট আমরা সরকারের কাছে পেশ করেছি। কী কী এখানে বাজেটে কী কী রাখা হয়েছে, এখানে মোটামুটি কোনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি? বাজেটে যেহেতু আমি ইলেকশনের আগে লোকের থেকে মানুষের থেকে কথা দিয়েছিলাম কর্মসংস্থান, তো আমি একটু কর্মসংস্থানটাই বেশি চিন্তা করছি। তার জন্য একটা হিমঘরের একটা বাজেট দেওয়া হয়েছে, যেটা প্রজেক্ট কস্ট মোটামুটি 30 কোটি টাকা আছে, কিন্তু ফার্স্ট টাইমে আমরা 15 কোটি টাকা ডিমান্ড করেছি। আর একটা জলের বোতলের যেটা বোটলিং প্লান্ট আছে, পিউরিফাই জলের, যেটা রায়গঞ্জে আছে একটা, দেখবেন ফুলি ফ্রেশ। আমরা এখানটা ইচ্ছা আছে আমরা একটা নাম শ্রীমতী ফ্রেশ রাখার। হ্যাঁ, এই জলের বোতলেরও একটা ফ্যাক্টরি করার ইচ্ছা আছে। তার সাথে সাথে মনে করে নেন অডিটোরিয়াম আছে, ইনডোর স্টেডিয়াম আছে, রাস্তাঘাট, সুইমিং পুল, সব মিলিয়ে 250 কোটি টাকার বাজেট আজকে আমরা করেছি। আচ্ছা, বুঝি এখানে যে সমস্ত কাজগুলো অসমাপ্ত হয়ে রয়েছে সেগুলোর কাজের গতি আনার জন্য কি? সেগুলো গতি আনার জন্য প্রথম কাজই ছিল আমাদের ড্রেনেজ, যেখানটা দেখবেন অনেক জায়গা ড্রেনেজ বন্ধ ছিল, মুখ বন্ধ ছিল, ভাঙা ছিল। এগুলা কিছু কিছু ফোর লেনে যেগুলো কাজ হয়েছিল ওখানটাও অনেক ড্রেনের কাজ বন্ধ ছিল, সেগুলো আমাদের ডিপার্টমেন্ট হল যেটা টেন্ডারে যেটা বলা হয়ে করা হয়েছে, এগুলা কাজ আমরা মোটামুটি স্পিড দ্রুত গতিতেই করছি আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মানে কর্মসংস্থান, মানে মানুষ তো চায় যে কর্মটাও দরকার, কর্মসংস্থানের জন্য আপনারা কোন কোন মানে ব্যবস্থা নিচ্ছেন? আমি প্রথমেই কর্মসংস্থান নিয়ে বলছি। হ্যাঁ, যেরকম হিমঘর আছে, জলের বটলিং প্লান্ট আছে, যেরকম রায়গঞ্জে আপনার কুলিক ফ্রেশ আছে, ওরকমই একটা জলের বোতলের প্লান্ট করার ইচ্ছা আছে আমার। তো বাজেটে আমরা দেখলাম সুইমিং পুলও রয়েছে। হ্যাঁ, তো এই সুইমিং পুলের কাজ তো এর আগেও মানে শুরু হয়েছিল, সেই কাজটা কি সেখান থেকে কি আবার শুরু হবে? সেটা আমরা বোর্ড যেটা ডিসিশন নেবে। আচ্ছা, আগে বাজেটের টাকাটা তো আমরা নিয়ে আসার চেষ্টা করি। একটা ব্যাপার হচ্ছে এই রবীন্দ্র ভবনের কাজ, এই রবীন্দ্র ভবন কি তাহলে মানে শুরু হতে চলছে? আমাদের কালিয়াগঞ্জে একটাই নজরুল নাট্যনিকেতন, ওইখানটা সব সময় আপনি ঘর পাবেন না, তারপরে আপনার এটা এসির ব্যবস্থা নাই, তা আমরা একটা রবীন্দ্র ভবন যেটা ফুললি এসি করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা আমরা দেখি কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে রায়গঞ্জে যে ঘড়ি মোড় রয়েছে, সেই ঘড়ি মোড়ের আদলে একটা ঘড়ি মোড় নাকি তৈরি হচ্ছে, এই ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, এখানটা কাজ স্টার্ট হয়ে গেছে, আমি গেছিলাম পরশুদিন, দেখবেন ভিত হয়ে গেছে। একটা 15 লক্ষ টাকার একটা ঘড়ি, তিন দিকে ঘড়ি থাকবে, আর আপনাদেরকে হয়তো ছবি আমিও পাঠিয়েছি, ওখানটা দেখবেন একটা ছবি দেওয়াও আছে, যার উচ্চতা হবে 25 থেকে 30 ফিট, আর চারদিকে 6 ফিট স্কোয়ার থাকবে। কতদিনের মধ্যে এটা উদ্বোধন? এক মাসের মধ্যে হয়ে যাবে। দেখবেন কলকাতা আছে, রামপুর হাটে আছে, রায়গঞ্জেও আছে একটা ছোট, আর ঘড়িটা লাগানোর পর এর মধ্যে কলিং এর ব্যবস্থা থাকবে, একটা ছোট মাইক লাগানোর পর, তারপর এখানটা স্কুল কলেজ সব আছে। একটা শহরকে কিভাবে সাজানো যায় সে হিসাবেই একটা চিন্তা ভাবনার মধ্যে ওই একটা ঘড়িরও চিন্তা ভাবনা মাথায় আসছে। দূর থেকে দেখা যাবে একদম বিবেকানন্দ মোড় থেকে আপনি দেখতে পাবেন, এত বড়, 25 থেকে 30 ফুট হাইট।
আচ্ছা আচ্ছা, আর কি কি করা হলো মানে হচ্ছে মোটামুটি এই ধরনের সৌন্দর্য? বিবেকানন্দ মোড়ে একটা ন্যাশনাল ফ্ল্যাগ লাগাবো, আচ্ছা, ইচ্ছা আছে। আচ্ছা, এটা কবে লাগাব এটা দেখি এদিকে। এটাও কি রায়গঞ্জের মতন যেরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রায়গঞ্জ বড়। হ্যাঁ, বড় বড় ন্যাশনাল ফ্ল্যাগ রায়গঞ্জে যেরকম আছে। আচ্ছা, সেরকমই লাগবে। মানে ওই কাজটাও শুরু হতে মানে হবে, ওটা একটু টাইম লাগবে। আচ্ছা, ওইটা একটু টাইম লাগবে। তো আপনি যে বাজেটে যে বাজেট পেশ হলো, এই বাজেট নিয়ে কতটা খুশি? না, আমি খুশি, যথেষ্ট খুশি, অনেক অনেক খুশি আছি। রাজ্য সরকার এই বাজেট আপনাদের কতটা মানে সাকসেস হবে বা এটার জন্য আপনারা তদবিরটা কবে থেকে করবেন? না, এটা তদবির চালু আছে আমাদের, আমি যাব, এর মধ্যে কলকাতা যাওয়ার প্রোগ্রামও আছে আমার। আচ্ছা, হ্যাঁ, মানে আগামী দিনে তাহলে বলা যেতে পারে কালিয়াগঞ্জের চেহারা আমূল পরিবর্তন হতে চলছে। চেষ্টা করব। কমিটি একটা গঠন করলেন কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন দপ্তরে, এই ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটি আমাদের তৈরি হয়েছে এই আপনার বোর্ড মিটিংয়েই। আগের বোর্ড মিটিং আমরা করতে পারিনি, এই বোর্ড মিটিংয়ে আমরা স্ট্যান্ডিং কমিটিটা তৈরি করে নিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়ে দিচ্ছি। যেরকম মিউনিসিপ্যাল অ্যাকাউন্ট কমিটিতে আছে সোমা চৌধুরী দেব, আর তারপরে তিনজন আরও আছেন আমাদের, একজন যেমন বিরোধী দল থেকে নিচ্ছি, আর দুইজন আমাদের যেটা অ্যাকাউন্ট সেকশন দেখেন তারা আছেন, আর স্ট্যান্ডিং আর ফাইন্যান্স অ্যান্ড রিসোর্স মোবাইলাইজেশনে আছেন রথীন্দ্রনাথ গুহ, ওর মধ্যেও আমরা একজন বিরোধীকে নিচ্ছি, দুজন আমাদের মিউনিসিপ্যালিটি আছেন, মিউনিসিপ্যালিটি অফিসার আছেন, আর সলিড ওয়েস্টেজ ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটি, ওর মধ্যেও সোমাদেব চৌধুরী আছেন, আর বাকি একজন বিরোধী আছেন, প্রত্যেকটাতে বিরোধীকে রাখছি, আর বাকি দুজন মিউনিসিপ্যালিটির স্টাফরা আছেন আমাদের। ওয়াটার সাপ্লাই স্ট্যান্ডিং কমিটিতে আছেন বিশ্বজিৎ কুণ্ডু, পাবলিক ওয়ার্ক স্ট্যান্ডিং কমিটিতে আছেন মনোজ কুমার সরকার, হেলথ এডুকেশন অ্যান্ড আরবান পভার্টি এভেলিজেশনের স্ট্যান্ডিং কমিটিতে আছেন জয়া বর্মন দেব। হ্যাঁ, আর একটা আছে পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন শিখা নায়ক, ওর সাথে আপনাদের আমাদের পৌরসভায় স্টাফ দুজন আছে, একজন বিরোধী দলেরও আছে। এই কমিটি তারা কাজ কবে থেকে শুরু করবে? মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের, যেটা বোর্ড মিটিং এর পরের দিন থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, টোটাল কয়টা কমিটি হয়েছে? ছয়টা। ছয়টা কমিটি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি পৌরসভার পর থেকে আজ অব্দি বিরোধীদের কাছ থেকে যেমন সহযোগিতা পাচ্ছেন। না, বিরোধীদের থেকে সহযোগিতা পেয়েছি, আমরা সব মিলেজুলেই কাজ করার চেষ্টা করছি, তার মধ্যেও কিছু কিছু জায়গায় একটু হয়ে যাচ্ছে, একটু ভুলভ্রান্তি, আচ্ছা, কিন্তু এমনি ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে।
প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আমাদের তরফ থেকে থাকছে স্বর্ণ অক্ষয় অফার শুধুমাত্র আপনাদের জন্য। প্রতিটি কেনাকাটার সাথে থাকছে নিশ্চিত উপহার আর গিফট কুপন। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।